তেরো জুলাইত উদ্বোধন, দহ আগস্টত তলা। হয় কবলৈ লৈছো বিতর্কই লগ নেলা উলুবাড়ির এইখন বৈদ্যুতিক শ্মশানের কথা। তেরো জুলাই দিনা গুৱাহাটী উন্নয়ন বিভাগের মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই উদ্বোধন করেছিল কোটিটকীয়া এই বৈদ্যুতিক শ্মশানখন। কিন্তু উদ্বোধনের মাত্র দেড় মাহর পিছতেই তলা আলমিল অত্যাধুনিক এই শ্মশানত। প্রায় দেড় মাহ পূর্বে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই উদ্বোধন করেছিল উলুবাড়ির কোটিটকীয়া বৈদ্যুতিক শ্মশান। কিন্তু কর্মচারীর অভাবত এটা তলা উলমিছে এই অত্যাধুনিক বৈদ্যুতিক শ্মশানত। গুৱাহাটী উন্নয়ন বিভাগ আর পৌর নিগমের মাজত বুঝাবুঝির চুক্তি হওয়ার পিছতো বর্তমানলৈ বৈদ্যুতিক শ্মশানত নিযুক্তি নহল কোনো কর্মচারী। অর্থাৎ স্থায়ী কর্মচারীর অভাবত এতিয়া বিকল কোটিটকীয়া শ্মশানখন। ইপিনে ডিপিআরত উল্লেখ থাকার পিছতো আশ্চর্যকরভাবে শ্মশানখন চোয়াচিতার বাবে দিয়া নহল বছরেকীয়া ঠিকাও। ট্রায়েলও মারিলো, ট্রায়েল মারিলো, তাতে জিএমসি অফিসিয়ালও আসে, জিএমডি অফিসিয়ালও আসে, তেওঁলোকে চালে, চাই মেলি গুছি গৈছে। এতিয়া আমি রখি আছো যে স্টাফ অ্যাপয়েন্টমেন্টটো। কার্যত মাত্র কেইদিনমান কার্যক্ষম হওয়ার পিছতেই বন্ধ হয়ে পড়ল বৈদ্যুতিক শ্মশানখন। এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, নির্বাচনের পূর্বে চমক দিবলৈ গৈ খরখেদাক উদ্বোধন করার পরিণতি নাকি এয়া? একচুয়ালি এইটো অলপ বেশি খরতকীয়া হল মই ভাবো, কারণ জিএমসিএ তো এই প্রজেক্টত আরম্ভণি পৰা নাই। যেহেতু আমি কমিটির ফল আমি আসিলো আর জিএমডি বিল্ডিং কনস্ট্রাকশনের এভরিথিং মানে টোটেল প্রজেক্ট করেছিল, তো খরধরক অল্প খরধর হল যে ভাবো মই। বিশেষকৈ রাজ্যের করোনা পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি উদ্বোধন করা হয়েছিল কারিকরিভাবে উন্নত শ্মশানখনের। করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকক যাতে এই শ্মশানক সৎকার করবা যায় সেয়ে ততাতৈয়াকৈ মুকলির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিভাগীয় মন্ত্রীর অদক্ষতা, জিএমডিএ আর জিএমসির গুরুত্বহীনতার বাবে আন বহু প্রকল্পর দরে এই প্রকল্পটি বন্ধ হয়ে পড়ল অকালতে। ভিডিও জার্নালিস্ট কঙ্কন বড়োলৈ সহ ইমরান আলীর রিপোর্ট, প্রাগ নিউজ।